সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনরা, আমরা আজকে যে অঙ্কটা দেখব সেটা হচ্ছে 44তম বিসিএস প্রিলিতে আসা একটা প্রশ্ন। যে প্রশ্নটা কি দেখেন যে 18 ও 72 এর গুণোত্তর গড় কোনটি? গুণোত্তর গড় থেকে খুব বেশি প্রশ্ন এর আগের বিসিএসগুলোতে আসেনি। হ্যাঁ, তো এটা একটা নতুন একটা প্রশ্ন দ্বারা শুরু হয়েছে, এজন্য পরবর্তী বিসিএসগুলোতে বা অন্যান্য চাকরির পরীক্ষায়ও এ ধরনের প্রশ্ন এখন থেকে আসতে পারে, এজন্য এটা শিখা আমাদের জন্য জরুরি হয়ে পড়েছে। আমরা কিভাবে দেখাচ্ছি, জাস্ট এই দুইটা গুণ করে 18 এবং 72 গুণ করে রুট করে দিবেন, সিম্পল। এখন অপশনে তার এভাবে নেই, এটাকে ক্যালকুলেশন করে আমরা দেখি কত আসে। যেহেতু আমাদের ক্যালকুলেটর থাকবে না পরীক্ষায়, তো আমরা ক্যালকুলেশনটা সহজ ওয়েতে করার চেষ্টা করব। অঙ্কে ভালো করার আরেকটা উপায় হচ্ছে বা পদ্ধতি হচ্ছে ক্যালকুলেশন আপনি কত সহজে করতে পারেন, মাথায় করতে হবে, টেকনিক্যালি করতে হবে। দেখেন এটা রুট আছে, রুট কিন্তু আমার অপশনে রুট নাই, তার মানে রুট দূর করতে হবে। তো এমনভাবে আমাকে একটা ক্যালকুলেশন চিন্তা করতে হবে যেন রুটটা চলে যায়। তো চলুন আমরা চিন্তা করি কীভাবে। তাহলে 18কে আমরা ভাঙি প্রথমে 9 দোকানে 18, আর 72কে ভাঙি দেখেন হচ্ছে 8 নং 72, 8 নং 72 বাংলা। হ্যাঁ, রুট রয়ে গেল, রুট থাকুক। এখন দেখেন এই 9 9 আমি গুণ করতে পারি, আর এই 2 8 গুণ করতে পারি। তাহলে কি হয়, 2 8 গুণ করলে দেখেন গুণ আমার হচ্ছে 16, আর 9 9 গুণ করলে হচ্ছে, দেখেন 9 9 গুণ করে আপনি 9 এইভাবে রাখতে পারেন, যে 9 9 গুণ করলে 9 স্কোয়ার রাখতে পারেন, রেখে দিলাম। আর এই 16কে আমি লিখতে পারি পরবর্তীতে, দেখেন 4 স্কোয়ার লিখতে পারি, আর 9কে 9 স্কোয়ার, আর রুটটা মনে করেন যে রয়ে গেল। এখন দেখেন আপনারা জানেন যে রুটের স্কোয়ারে কাটা যায়। হ্যাঁ, তাহলে এই স্কোয়ার এই রুটে কাটা যায়, তাহলে থাকে কত, 4। এই স্কোয়ার আর রুটে কাটা যায়, থাকে হচ্ছে 9। তাহলে আমার স্কোয়ার মানে এই যে রুট চলে গেল। আর এখন 4 নং যদি আমি গুণ করি কত হয়, 4 নং গুণ করলে আমার হচ্ছে 4 নং 36, সিম্পল মিলে গেল। তার মানে আমার উত্তর হবে 36, যে অপশন গতে আছে দেখেন যে 36। বন্ধুরা, এই ধরনের গণিতের ভিডিও যদি আপনি নিয়মিত পেতে চান, অবশ্যই আমার পেজে রিয়াজ স্যার পেজ যেটা রয়েছে, অথবা আমার রিয়াজ ইজিমেথ পেজ রয়েছে ইউটিউবে, আপনি যদি রিয়াজ ইজিমেথ থেকে সার্চ দেন ওখানে আমার চ্যানেল পেয়ে যাবেন। অলরেডি 20,000+ সাবস্ক্রাইবার রয়েছে ওই চ্যানেলে। গণিতের বেসিক থেকে গণিত শেখার ক্ষেত্রে আমি খুব জোর দিয়ে কাজ করি, কোনো শর্টকাট ফর্মুলা বা সূত্র দিয়ে আমি অঙ্ক করাই না। যারা করায় আমি যথারীতি তাদের বিরুদ্ধেই কথা বলি, কারণ হচ্ছে সূত্র শর্টকাট দিয়ে অঙ্ক শেখার মধ্যে কোনো মানে সার্থকতা নেই। সাময়িক সময়ের জন্য আপনি হয়তো এটা শিখতে পারবেন, কিন্তু ইন দ্য লং রান আপনি অঙ্কটা ভুলে যাবেন। অতএব আপনি অঙ্ক শিখবেন হচ্ছে বেসিক থেকে যে কোনো ধরনের অঙ্ক। এটা তো মূলত একটা মানে সিম্পল একটা অঙ্ক, যে বড় বড় পাটিগণিত রয়েছে সেগুলো আসলে কোনো সূত্র ফর্মুলা থাকে না, আপনাকে মাথায় চিন্তা করে ইনস্ট্যান্ট আনসার করতে হবে। তো এই ধরনের গণিত ভিডিও যদি নিয়মিত পেতে চান, অবশ্যই সাথে থাকুন, ফলো দিয়ে রাখুন আমার পেজে।